আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর তিনটা কেসে করে কবুতর নিয়ে নেব। কবুতরের সংখ্যা আজকে কম, বাচ্চা কবুতরগুলো যেগুলো নিউ অ্যাডাল্ট হয়েছে এগুলোকে আর নেই নাই, তাই আজকে মোটামুটি কবুতর কম। তো এই কবুতরগুলোকে নিয়ে আমরা ঠিক আমাদের গ্রামের পশ্চিম দিক থেকে আমরা আরেকটি মিনি টস করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রেডি? Ready? 3, 2, 1, action! Roise. No, sir, dekh. তোর বড়টা তোর আগে দিয়ে দেখুন করে দে। জটিল ওয়াই করে বেটা, আপনাকে জটিল ওয়াইস লি আম কেসি এটা কেসি কেন খালাটা যাক মাশাল্লাহ। বস পরবর্তীকালীন সময়টাতে সবগুলা কবুতরই এখন ডাবির বাহিরে, রুমের বাহিরে আছে, একটা অন্যরকম অনুভূতি সবগুলা কবুতরের উপস্থিতি মাশাল্লাহ। এখানে এঘর থেকে আমরা কবুতর নিয়েছিলাম, এই রুম থেকে কবুতর নিয়েছিলাম, আর এই রুম আর ছোটো রুমের কবুতরগুলোকে আমরা নেই নাই, এগুলোকে আমরা ছেড়ে দিয়ে গিয়েছিলাম। তো আমরা চাই সবগুলা কবুতর আজকে তারা একটু বাড়ির আঙিনাতে বা বাড়ির ছালে একটু ওঠানামা করুক, ওদের একটা ফিলিংস আসুক। আসলে মাঝে মধ্যে ওদেরকে একটু ছাড়া উচিত। আর যেহেতু আমরা টস করেছি, ভবিষ্যতে টসগুলোতে কবুতরের এরকম এনার্জি থাকবে না, যেরকম এনার্জিটা আজ ওদের শরীরে আছে ওইরকম এনার্জিটা সেদিন হয়তো বা থাকবে না, যেহেতু আমরা লঙে চলে যাবো। তো তাই চাইতেছি যে আজকে রিল্যাক্স করুক, কবুতরগুলো একটু অন্য মোডে থাকুক। আর এতগুলো কবুতর আসলে একসাথে আমাদের ঘাপড়ি থেকে ছাড়াও হয় না। এই যে দেখেন অনেকগুলো কবুতর দেখেন আছে, যাও যাও। আজকে ওদের আসলে অন্যরকম একটা ফিলিংস টাইম, অন্যরকম একটা অনুভূতি, শুধু ওদের না আমার জন্য একটা অন্যরকম অনুভূতি। সবগুলো কবুতর একত্রে নর মাদি নিউ অ্যাডাল্ট কবুতরগুলো সবগুলো একত্রে থাকার মানে কতটাই যে আনন্দের তা হয়তো আমরা বলে বোঝাতে পারবো না। এই জন্য কবুতরের এক মিলন মেলা, মাঝে মধ্যে আসলে ওদেরকে একটু এরকম সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। তো সেই সুযোগ দেওয়ার হিসাবে এবং টসের সুবাদে আমরা সেই সুযোগটুকু দিয়ে গেলাম বা দিয়ে দিলাম। আস্তে আস্তে কবুতরগুলোকে আবার যখন ট্র্যাপিং করিয়ে নেব তখন তারা আবার বঞ্চিত হয়ে যাবে। নিয়মিত নর এবং মাদি কবুতর আলাদা 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 ফ্লাইং করবে, আর এটাই নিয়ম, এটাই সিস্টেম। মোটামুটি একজাক কবুতরের একটা ফ্লাইং, নর এবং মাদি কবুতরের একটা ফ্লাইং আমরা দেখার চেষ্টা করি। কিছু কবুতর এখনও ফ্লাইংয়ে গেল না, যেগুলো গেল চাকলাটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কিছু কবুতর এখনও তারা ছালের উপর আছে, ধাপের নিচেতে আছে। এই যে মিস্টার, এই যে ঘরের ছালে গাছের ডালে অনেক কবুতর। এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম শিহরণ।